বন্ধুরা, পিএস ফ্যামিলি ব্লগে সবাইকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ইটিং শো শুরু করছি। তা প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি আজকের এক থালা পান্তা নিয়ে বসেছি, জল ঢালা পান্তা ভাত। তো চলুন বন্ধুরা, আমার পান্তা ভাতের কি কি মেনু আছে দেখিয়ে নিই একবার। রয়েছে আলু ভাজা, পেঁয়াজ ভাজা, আর শুকনো লঙ্কা ভাজা, আলু ভাতে মাখা একসাথে, পটল ভাজা, ডাল পেঁয়াজের বড়া, ডাল বাটা পেঁয়াজের বড়া, আর ডিম ভাজা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা আর বেগুন ভাজা। রয়েছে সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পান্তা ভাতে তো পেঁয়াজ অবশ্যই লাগে, তাই আমি নিয়েছি। তো চলুন বন্ধুরা, খাওয়া স্টার্ট করা যাক। পান্তাটা জল ঢেলে মাখিয়ে নিচ্ছি। বেগুন ভাজা দিয়ে বড়া ভাজা, আলু ভাতে পান্তা ভাত কাদের কাদের প্রিয় বন্ধুরা, আপনাদের কমেন্ট করে জানাবেন। পটল ভাজা, আমার কাছে তো গরমের দিনে এর থেকে ভালো খাবার আর কিছু হয় না। যত পারি আমি শুধু ঠান্ডা জিনিস খাই। ডিম ভাজা, আলু ভাজা, আহ
সবশেষে পান্তার যে জলটা, না খেলে পেট ভরে না বা তৃপ্তি হয় না শরীর। বন্ধুরা, আমার গরমের দিনে ফেভারিট খাবার খাওয়া শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল, দেখা হবে আবার আগামীকাল।